তো গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইজ দেখুন বাইরের অবস্থা খুব গরম, আর আজকে ওয়েদারটা খুবই ভালো, বৃষ্টি তেমন একটা আসেনি, বৃষ্টি আসলে অনেক কাদা হয়ে যায়। তো গাইজ গাড়ি খুবই এখানে অল্প দেখা যাচ্ছে আর কি, কারণ এখন লকডাউন চলছে। লকডাউনের কারণে গাইজ গাড়ি খুবই কম। তো গাইজ দেখবো আম্মু কি রান্না করছে আজকে, তো চলুন আপনাদের দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে গাইজ, তো গাইজ চলুন আম্মু কি রান্না করছে তা দেখাবো, আর দেখবো কি করা হচ্ছে। আর গরমের মধ্যে অবশ্য মালটা খাওয়াটা খুবই হেলদি, খুবই ভালো শরীরের জন্য, কারণ এটা পানি ফল, তো এটাতে ভিটামিন সি আছে। তো আপনারা অবশ্যই খাওয়ার ট্রাই করবেন বাসায় গরমের মধ্যে, আর বেশি বেশি শরবত খাবেন, মালটা জুস করে খেতে পারেন, আর এটা এভাবে কেটে চাইলে খেতে পারেন। তো ওকে গাইস, এটা খাওয়ার পর তারপর আর কি আবার দেখাবো, আবার জয়েন করব। আজকে সারাদিন এভাবেই যাচ্ছে আমাদের, কেমন লাগে? তো আম্মু এক পিস মালটা খাইতেছে গাইস, দেখুন খেয়ে বলো কেমন লাগলো। সো টেস্টি, মিষ্টি অনেক। হ্যাঁ টক না, হ্যাঁ মিষ্টি। তো আমি এক পিস খাবো এখন। ঠিক আছে আমরা এগুলা খাই নাকি? তো খাওয়া শেষ করে আবার আমরা জয়েন করব নাকি? হ্যাঁ আবার জয়েন করব রান্নার কাজে। হ্যাঁ সেটা রান্না করব, দেখাবো। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা যাই খাওয়া দাওয়া শেষ করে রান্না করতে। ঠিক আছে গাইজ, এই দেখুন আমার রেসিপি চলতেছে টিভিতে, তো চলুন গাইজ আম্মু কি রান্না করে দিই। কি রান্না হইতেছে দেখি, বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি, কষাচ্ছি এখানে বেগুন আলু মাছ, বেগুন আলু আর মাছ কষাইতেছ? এখানে কষাচ্ছি বেগুন আর আলু মশলা দিয়ে, এখানে আবার ভাজি করতেছি। কি ভাজি দেখি? এটা বেগুন আলুই ভাজি, আর তো অন্য সবজি নাই, তাই বেগুন আর আলু ভাজি ভাজি করতেছি। পুষ্টিকর খাবারই আসলে, টেস্টি ভালোই হবে দেখে মনে হচ্ছে না? হ্যাঁ অনেক টেস্টি হবে। কিউব করে কেটেছি দেখো, অন্য হ্যাঁ দেখতে পাচ্ছি, ভেজে রাখছি। আর এখানে কি মাছ, কি মাছ এটা? এটা রুই মাছের, মানে ছোট রুই মাছ আছে, তাহলে এটা ছোট মাছ, এটা তরকারির জন্য বেগুন আলু না? ছোট মাছ না, বড় মাছ, এই রুই মাছ। ও বড় মাছ, বাট বড় মাছ রুই, রুই মাছ জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেওয়া হইতেছে গাইজ তরকারিতে। দেখুন আজকে রান্না বান্না এটাই নাকি আমাদের? রান্না বান্না আমাদের এটাই, বেগুন আর বেগুন, আর বেগুন সবচেয়ে বেগুন দিয়ে, মানে মাছগুলো দিয়ে দিব। আচ্ছা মাছগুলো দাও, বেগুন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো গাইজ এখন রুই মাছ দেওয়া হবে, মাছ আর কি তরকারিতে, রুই মাছ দেওয়া হচ্ছে। রুই মাছটা ভালো লাগে অবশ্য খেতে, টেস্টি লাগে আমার কাছে। রুই মাছ আর আলু আর বেগুন দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে, আমি আগেও খেয়েছি।
মালটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন সবাই। হালকা মশলা দিই, ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, ঢাকাটা ঢাকনা এটা না। আচ্ছা, তো ঢাকা দিয়ে দিল নাকি? ভাজিটা কি অবস্থা? স্মেল নাই আসতেছে অনেক। কত মজা হবে, হালকা হালকা মশলা দিয়ে খাওয়ার উচিত। হালকা মশলা দিয়ে রান্না করেছি, শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ দিয়েছি আর কিছুই না। আবার ভাতও রান্না হয়ে গেছে আমাদের, এই যে দেখুন। তো ভাত পারফেক্ট ভাবে রান্না হয়েছে। ঠিক আছে, আজকে আমাদের ভাত আর এই বেগুনের তরকারি ভাজি এগুলোই খাবো আমরা। তো গাইজ, আজকে আমাদের এই রান্না বান্না আম্মু এগুলো রান্না করতেছে আর কি, খুব ভালোভাবেই। তো খুব মজা হবে, এই যে দেখুন তরকারি হচ্ছে। কালারটা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, কালারটা অনেক মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, কালারটা খুবই নাইস, খেতেও ভালো লাগবে, স্মেলও ভালো আসছে, মজাদার খাবার। হ্যাঁ, রুই মাছের তরকারি তো আসলে ভাত খাওয়া যায়, ভালোই লাগে। হ্যাঁ, আর যত হালকা মশলা দিয়ে রান্না করা হয় তত স্বাস্থ্যের জন্য ভালো। ভাজি হয়ে যাইতেছে, ভাজি হয়ে গেলে এটা ভাত দিয়ে খেতে খুবই মজা। ভাত বা পরোটা বা রুটি? হ্যাঁ, পরোটা রুটি দিয়ে খাওয়া ভালোই লাগবে। তো গাইজ, আমরা তো কিছু সময় পর খাওয়া দাওয়া করবো, সিদ্ধ সিদ্ধ হবে, রান্না তো হবে, তারপরে আমরা আজকে মজা করে খাবো। তো গাইজ, আজকে আম্মু রান্না করতেছে, প্রতিদিনই রান্না করে অবশ্য, নতুন কিছু না। তা আমি ভালো শেয়ার করি, রান্না করে দেখাবো। আচ্ছা, তো প্রতিদিনের রান্নাটা গাইজ আপনাদের আম্মু দেখানোর চেষ্টা করবে আর কি, যেদিন যেটা রান্না করে সেটাই দেখাবে। আর আপনারাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা এপর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার আম্মুর পক্ষ থেকে অনেক ধন্যবাদ দিয়ে দিচ্ছে। তো আপনারা সবাই দেখবেন, দোয়া করবেন, এটাই আর কি, আমাদের সাথেই থাকবেন, এটাই আমরা আশা করছি। হ্যাঁ, আমাদেরকে লাইক কমেন্ট দিয়ে হেল্প করবেন, লাইক কমেন্ট করলে কিন্তু আমরা অনেক আগ্রহ পাই। হ্যাঁ, উৎসাহিত হই আমরা অনেক। তো আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তা আবারও নতুন ব্লগ পাবেন, ভিডিও পাবেন, রেসিপি পাবেন ইনশাআল্লাহ, বা প্রতিদিন এই যে খাবার দাবার রান্না পাবেন, যখন যেটা আমরা পারি দেখাবো আপনাদেরকে করে, সেটাই আর কি। তো গাইজ, এদিকে রান্না হচ্ছে, আর দেখুন বাইরের অবস্থা। তো কেউ অবশ্য আমরা এখন বাইরে যাই না, খুবই কম, কারণ এখন করোনাকালীন সময়ের জন্য আর কি। তো করোনা নিয়ে আমার কিছু কথাবার্তা আছে, বলো কি বলতে চাচ্ছ? আর কি বলবো, মানে আমি তো বলতে চাচ্ছি এটাই যে আমরা যে ব্লগগুলো শেয়ার করি বা যে রেসিপিগুলো শেয়ার করি, সবাই যাতে আমাদের রেসিপিগুলো দেখে আর আমাদেরকে উৎসাহিত করে, এটাই তো বারবার একটি কথাই বলতেছি। আর করোনা নিয়ে কিছু বলো, যে করোনা কোভিড চলতেছে, আমরা তো বাইরে যাই না। হ্যাঁ, বাইরে যেতেও পারতেছি না তেমন একটা, মানে মার্কেটও করতে পারতেছি না, আমরা যা বাসায় থাকে তাই খাচ্ছি, তাই আজকে খাবারগুলো দেখালাম, খুবই স্বাভাবিক খাবার। ইচ্ছা করলে আমরা একটু বাইরে গিয়ে কিন্তু আনতে পারি না। আর সবাই যেন খুব সোটাপ, তো সেফ থাকে, বাসায় থাকে, যাই থাকে তা দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতেছি। আজকে দেখতেই পাচ্ছেন আপনারা, স্বাভাবিক খাবার, স্বাভাবিক খাবার। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের বাইরের অবস্থাগুলো দেখুন, খুবই সুন্দর, রোদ্র উঠেছে, কিছু হালকা পাতলা গাড়ি চলাচল করছে, যেহেতু গাড়ি ঘোড়া সবই বন্ধ, তো পাবলিক বাস টাস সবই বন্ধ। তো যাই হোক, কিছু রিক্সা ট্রাক এগুলো চলাচল করতেছে, আমাদের বাইরের অবস্থান দেখতে পেয়েছেন। তার জন্য সবাই বাসায় থাকে, বারবারই বলছি, আর আম্মু বলে দিল যে সবাই যেন বাসায় থাকে। আর আমাদের এই খাবার দাবার তো আপনাদেরকে দেখাচ্ছি বারবার, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের খাবারগুলো দেখতে কেমন লাগতেছে।
আর আরো নতুন একটি ব্লগ নিয়ে আবারও আসবো, আর কালকে বা এরপর আমরা যদি সময় পাই আর কি, সুযোগ পাই, আবার আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো যে কি রান্না হচ্ছে। শীতলের ভর্তা, তো গাইজ ভাজি আর তরকারির সাথে আজকে এই ভর্তাটাও আছে। তো গাইজ আমার সেলাই করতেছে আর কি, আমার পায়জামা গুলো একটু বড় হয়ে গেছিল, তো এগুলোকে একটু কেটে শর্ট করে দিচ্ছে আর কি। তো গাইজ আমার একটা পায়জামা সেলাই হয়ে গেছে আর কি, তো এটা আম্মু এখন সেলাই করবে, তাই কমিয়ে দিচ্ছি আর কি, ছোট করে দিচ্ছি, সেলাই করতেছে, সেলাই করতেছে, রান্না বান্না শেষ করে আসলাম সেলাই করতে। সব কাজই করতে হয়, সরকার জানা ভালো, তুমিও শিখে নিও নাকি? হ্যাঁ আমার পারতে হবে, তুমি শিখে যখন সেলাই করবে তখন তোমার একটা ব্লগ দিব নি, তুমি এখন পারো। গাইস দেখুন একটা সেলাই শেষ, কত সুন্দর করে সেলানো হয়েছে, আরেকটা সেলানো হচ্ছে, কত সুন্দর হচ্ছে সেলাই করা, পারফেক্ট। কতগুলো সেলাই করবে দেখুন, এটাও করবে, তারপরে এটা একটা আছে, এখানে আছে আরো দুইটা এক কালার, এগুলো সব আম্মু সেলাবে এখন। গাইজ এখানে আরেকটা দেখুন, এগুলো সবগুলো গাইজ প্লাজো পায়জামা, আর এখানে আরো দুইটা সেলাই হচ্ছে। সেলাইটা ভালোই হইতেছে না গাইজ? আরো একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমাদের ড্রেসিং টেবিলটা আপনারা চাইলে এরকম বানাতে পারবেন, আমরা একবারে নতুন বানিয়েছি, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর আপনারা যদি চান এরকম বানাতে পারেন, কারণ গাইজ এটার ডিজাইনটা অনেক নাইস আর কি, এই জন্য বলছি বারবার আপনাদেরকে। তো গাইজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আমি ড্রেসিং টেবিলটা আপনাদেরকে খুলে দেখাই, লক সিস্টেম, তো দেখুন ভিতরে কত জায়গা। আর গাইজ এই ড্রেসিং টেবিলের সামনেটা পুরোটাই দেখুন আয়না দেওয়া আছে, আমরা এখানে কত কিছু রেখেছি, তারপরে এখানে দেখুন কত সুন্দর তাক করে দেওয়া আছে, তো এই তাকের মধ্যে আপনারা চাইলে অনেক জিনিসপত্র রাখতে পারবেন, সাজগোজের জিনিস, আর এখানে দুইটা ড্রয়ার আছে। তো গাইজ আপনারা চাইলে এরকম ড্রেসিং টেবিল বানাতে পারেন আর কি, আমি আরেকবার দেখাই, গাইজ আমার এই ডিজাইনটি খুবই পছন্দ, তো এই জন্য আমি এরকমভাবে বানিয়েছি আর কি, আপনাকে বলেছি বানানোর জন্য। গাইজ এটা 7 ফুট লম্বা আর 3 ফুট চড়া, তো আপনারা চাইলে এরকম বানাতে পারেন। সেলাই এদিকে হয়ে যাচ্ছে, যে কষ্ট করতেছে অনেক আম্মু, আর
খুবই ভালো হইতেছে কিন্তু কাজ। থ্যাংক ইউ সো মাচ। এত কষ্ট করে দিচ্ছ, আমি জানি সেলাই করা অনেক কষ্ট। গাইস, মারা অনেক কষ্ট করে বাচ্চাদের জন্য। আর কিছু বলবা? আমাদের আজকে দৈনন্দিন অনেক কাজকর্ম দেখালাম, যেভাবে ডেলি রুটিন এইভাবে কাজ করি। আচ্ছা, তো এখন থেকে প্রায় সময় শেয়ার করব যে আমরা প্রতিদিন কি করি করি। হ্যাঁ, করব, আশা রাখছি। এই জন্য সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সেটাই তো। ওকে গাইস, সেলাই চলতেই থাকবে এইভাবেই। তো গাইস দেখুন, আমার সবগুলো প্লাজো সেলাই হয়ে গেছে। আর গাইস, আজ এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।